সিলেটের শিক্ষার উন্নয়নে নতুন দ্বার উন্মোচন করেছে বাংলাদেশ মেরিন একাডেমি। সেখানে তৈরি হচ্ছে দক্ষ নাবিক, প্রশিক্ষণ দেয়া হচ্ছে বাণিজ্যিক জাহাজের ক্যাডেট, ডেক অফিসার এবং মেরিন ইঞ্জিনিয়ারের। এটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে পাল্টে গেছে সিলেট সদর উপজেলার গ্রামীণ চিত্র। প্রতিষ্ঠানটি ঘিরে সিলেটে সৃষ্টি হয়েছে নতুন আবহের। সিলেট থেকে এম এ কাইয়ুমের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন সাহেবের রিপোর্টে। সিলেট নগরীর রূপকণ্ঠে চ্যাঙ্গেরখাল নদীর তীরে 10 একর জায়গা নিয়ে যাত্রা শুরু করে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশ মেরিন একাডেমি। এখানে রয়েছে সুরম্য একাডেমিক ভবন, ছাত্রাবাস, 5টি আবাসিক ভবন, জিমনেশিয়াম, দৃষ্টিনন্দন মসজিদ, প্যারেড গ্রাউন্ড, সুইমিং পুল, মেরিন ওয়ার্কশপ, পাম্প হাউস, সাব স্টেশন ও জেনারেটর ভবন। 2021 সাল হতে এই একাডেমির যাত্রা শুরু। সব রকম আধুনিক প্রযুক্তি সুযোগ সুবিধা নিয়ে আন্তর্জাতিক সকল প্রকার মানদণ্ড অনুসরণ করে প্রতি বছর 70 জন আন্তর্জাতিক মানের দক্ষ ও চৌকশ মেরিন একাডেমি মেরিন ক্যাডেট তৈরি হচ্ছে, যার মধ্যে অর্ধেক নটিক্যাল এবং অর্ধেক ইঞ্জিনিয়ারিং ক্যাডেট, একই সঙ্গে বাণিজ্যিক জাহাজের ক্যাডেট, ডেক অফিসার ও মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমাদের একাডেমিতে হচ্ছে মানে পড়াশোনার পাশাপাশি কালচার অনুষ্ঠান, পাশাপাশি কো-কারিকুলার অ্যাক্টিভিটিস সবগুলোতে অ্যান্ড খেলাধুলা সব কিছুতে আমরা খুব মানে উৎফুল্ল এবং আনন্দিত। প্রথম প্রথম একটু খারাপ লাগতো, কিন্তু এখন এই যে মানে জয়েন করার পর একাডেমি সব মানিয়ে নিয়েছি, কালচারাল প্রোগ্রামগুলো এই যে আমরা সব নিজ দায়িত্ব করি সব দিক দিয়ে, মানে আর কি অনুষ্ঠান আছে লেখাপড়ার পাশাপাশি সব কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো পেয়ে আসলে আর তো ছুটি পাই। আমি ইঞ্জিন ডিপার্টমেন্টের থেকে, আমরা আজকে আছি আমাদের ফিজিক্স ল্যাবে। মূলত আমরা এখানে আমাদের প্রফেশনাল সার্ভিসের পাশাপাশি আমরা এখানে আমাদের আদার্স বিএসসি সার্টিফিকেটের জন্য আমরা এখানে ফিজিক্সের অনেক ধরনের এক্সপেরিমেন্ট করে থাকি। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের জন্য যে ফিজিক্যালি যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনটা আমরা এই জায়গায় পেয়েছি। এইচএসসি পরীক্ষার পরে যখন আমি এই ব্যাপার এই মেইন সম্পর্কে জানতে পারলাম, তখন আমি মেইন একাডেমির জন্য ভর্তি পরীক্ষা দিলাম। এর পরবর্তীতে এখানে জয়েন করতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা সম্পূর্ণ করার পর নটিক্যাল ক্যাডেটদের ব্যাচেলর অব মেরিটাইম সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের ব্যাচেলর অব সায়েন্স ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হয়। কিন্তু আমার জাহাজের যে আমার যে ক্রু যারা আছে, মানে ক্রু মানে জাহাজের ভিতরে যারা অবস্থান করতেছে, আমার পজিশন যেটা, আমি কোথায় আছি, পজিশনটা আমি ল্যান্ড থেকে কত দূরে আছি বা আমি কোথায় যাচ্ছি, কত স্পিডে আমার জাহাজটা যাচ্ছে, তো এই ডাটাগুলো আমি অফলাইনের মাধ্যমে আমি জিপিএস থেকে পাচ্ছি। এখানকার ক্যাডেটরা ইতিমধ্যে আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজে অফিসার পদে যোগদান করে সুনাম ও দক্ষতার স্বাক্ষর রাখছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের যে স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড ফলো করে তাদেরকে অফিসার হিসাবে তৈরি করা হয়। ট্রেনিং পারপাস যে সমস্ত সুযোগ সুবিধা দরকার, সে সমস্ত সুযোগ সুবিধা প্রয়োগ করে এবং দক্ষ নাবিক তৈরি করাটাই আমাদের বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের প্রধান উদ্দেশ্য। এখানে শিক্ষা দেওয়ার কাজে নিয়োজিত আছেন বাস্তবিক অভিজ্ঞতা সম্পন্ন মেরিনের উচ্চপদস্থ 16 জন কর্মকর্তা। এর মধ্যে শারীরিক শিক্ষা, শৃঙ্খলা ও প্রশিক্ষণ পরিচালনার দায়িত্বে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ কর্মকর্তারা। এইভাবে আমরা তাদেরকে ট্রেন্ড আপ করি যেন তারা সমুদ্রে গেলে কখনো বিপদে পড়লে যেন নিজেকে সামাল দিতে পারে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, তাদের সেই সক্ষমতা যেন থাকে, সেইভাবে আমরা তাদেরকে তৈরি করে দিই। জাহাজে হঠাৎ করে আগুন লাগতে পারে, জাহাজ হঠাৎ করে ডুবে যেতে পারে, সেই সময় তারা কি করবে, সেই সময় তারা তাদেরকে কিভাবে সামলাবে, সেই সময় তারা তাদেরকে সার্ভাইভ করার জন্য কি কি টেকনিক দরকার, সেগুলি আমরা এখান থেকে ট্রেনিং দিয়ে দিই। বিশ্ব সমুদ্র জয়ের লক্ষ্যে দক্ষ নাবিক গড়ার কাজ করছে বাংলাদেশ মেরিন একাডেমি। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।